আসসালামু আলাইকুম ইতিমধ্যে আপনারা জানেন মৎস্য অধিদপ্তরের বিভিন্ন পদের পরীক্ষার নোটিশ প্রকাশিত হয়েছে অর্থাৎ পরীক্ষা আরম্ভ হওয়ার তারিখ নির্ধারিত হয়েছে তো ইতিমধ্যেই এসএমএস দেওয়া শুরু হয়েছে অনেকেই এসএমএস পেয়ে গেছেন আবার অনেকেই কিছুদিনের মধ্যে হয়তো পেয়ে যাবেন তো আপনারা কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন সে বিষয়ে আমি একটি ভিডিও তৈরি করেছি সেই ভিডিওটি দেখতে উপরে আই বাটনে ক্লিক করুন আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করব মৎস্য অধিদপ্তরের কম্পিউটার অপারেটর পদের প্রশ্ন কীরূপ হয় সে সম্পর্কে একটি ধারণা দিব তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটিতে ক্লিক করুন আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকেন তবে অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মৎস্য অধিদপ্তর পদের নাম কম্পিউটার অপারেটর পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল সাতাশ তিন দু হাজার আঠারো তারিখ পরীক্ষার মোট সময় ছিল দেড় ঘন্টা পূর্ণমান একশো তো প্রশ্নটা দেখে অবশ্যই বুঝতে পেরেছেন পরীক্ষাটি হয়েছিল কিন্তু লিখিত আকারে তো পূর্বের নিয়ম যদি ঠিক থাকে তবে অবশ্যই এখনও আপনাদের কম্পিউটার অপারেটর পদের পরীক্ষাটি লিখিত আকারেই হবে তো এক নং আসে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দিন কো আসে বিধান বলতে কী সত্য বিধানের চারটি নিয়ম লিখুন তো এখানে আপনারা উত্তরটি দেখতে পাচ্ছেন আসলে একবারে শর্ট মানে একেবারেই যে লেখাগুলো লিখলেই নয় সেভাবে লেখা আছে তো আপনারাও আসলে উত্তর করার সময় এভাবেই যেগুলো প্রয়োজনীয় সেগুলি লিখবেন অপ্রয়োজনীয় কোনো কিছু লিখবেন না আমরা একাডেমিক যে পরীক্ষা দেই সেখানে অপ্রয়োজনীয় কিছু লিখি কিন্তু চাকরির পরীক্ষায় কিন্তু অপ্রয়োজনীয় কিছু লেখা যাবে না তো খোয়াসে বাংলা ভাষায় নিম্নবর্ণিত শব্দের উৎস ভাষা নির্ণয় করুন পিস্তল চর্মকার ছবি গুলাব ম্যাজেন্ডা তো পিস্তল শব্দটি পর্তুগিজ ভাষা থেকে আগত চর্মকার শব্দটি সংস্কৃত ভাষা থেকে আগত ছবি শব্দটি আরবি ভাষা থেকে আগত গুলাপ শব্দটি ফার্সি ভাষা থেকে আগত ম্যাজেন্ডা শব্দটি ইংরেজি ভাষা থেকে আগত এরপর আছে গপ বিচ্ছেদ করুন সংসার পরীক্ষা বিদ্যালয় প্রত্যুত্তর চলচ্চিত্র এরপর ঘ আছে এক কথায় প্রকাশ উম আছে পাকা শব্দ দিয়ে ভিন্নার্থক তিনটি বাক্য লিখুন এরপর আছে দুই নং সারমর্ম লিখুন তো সারমর্ম অবশ্যই জানেন সারমর্ম মানে সংক্ষিপ্ত আকারে যে গুরুত্বপূর্ণ কথাগুলো অর্থাৎ যে কবিতাটি দেওয়া থাকবে সেখান থেকে আপনি গুরুত্বপূর্ণ কথাগুলো লিখবেন অর্থাৎ এই কবিতার মূল ভাবটি আপনারা সংক্ষিপ্ত আকারে লিখবেন তিন নং আছে বাংলা অনুবাদ করুন তো এখানে ইংরেজিতে দেওয়া আছে আপনারা বাংলা অনুবাদ করবেন চার নং আসে ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন চার নং দেওয়া আছে প্রিপোজিশন তো পাঁচ নং আসে ট্রান্সলেশন টু ইংলিশ বাংলা দেওয়া আছে আপনারা ইংরেজি করবেন তারপর আসে ছয় এ আসে রাইট অ্যা শর্ট অ্যাস এ অ্যাবাউট রোহিঙ্গা ক্রাইসিস ইন বাংলাদেশ রোহিঙ্গা সম্পর্কে একটি রচনা এসেছিলো যে রচনা লেখার নিয়ম তো অবশ্যই জানেন যে অবশ্যই রচনাটি দুইশোয়ার্ডের বেশি হতে হয় তো এখানে দেখতে পাচ্ছেন যে রচনাটি লেখা আছে এরপর আছে গণিত অংশে গণিত অংশে প্রথমে দেওয়া আছে ঐকিক নিয়মের অঙ্ক সাত নং একটি কাজ করতে জন লোকের পঁচিশ দিন লাগে কাজটি বিশ দিন করতে চাই অতিরিক্ত কতজন লোক নিয়োগ করতে হবে তো আমরা অনেকেই এমসিকিউ নিয়মের জন্য শর্টকাট সমাধান করে থাকি কিন্তু এক্ষেত্রে কিন্তু রিটার্ন পরীক্ষা এখানে আপনি শর্টকাট লিখলে চলবে না বিস্তারিতভাবে লিখে উত্তর দিতে হবে এরপর আছে আট নং নয় নং দশ নং এগারো সবগুলো বীজগণিত এরপর আছে বারো বারো নং তেরো নং চোদ্দো পনেরো ষোলো প্রশ্নটি দেখে অনেকেই ধারণা পেয়েছেন যে মৎস্য অধিদপ্তরের কম্পিউটার অপারেটর পদের পরীক্ষা কেমন হতে পারে তো আমি ধারাবাহিকভাবে অন্যান্য যে পদগুলো আছে মৎস্য অধিদপ্তরের সেগুলোর পরীক্ষা পদ্ধতি সম্পর্কে বিস্তারিত ভিডিও তৈরি করব তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম